শশুরবাড়িতে জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রী ছেলে ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনায় স্ত্রী ছেলে ও শাশুড়িকে আটক করেছে পুলিশ মৃতের নাম রাজ্জাকালি মণ্ডল জানা গেছে বাগদার গোবিন্দপুরের বাসিন্দা রাজ্জাক ও তার স্ত্রী ফিরদৌসের মধ্যে সাংসারিক বিবাদ চলছিল কিছুদিন আগে স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে রবিবার রাতে শ্বশুরবাড়ি থেকে রাজ্জাককে ফোন করে ডাকা হয় অভিযোগ রাজ্জাক শ্বশুরবাড়িতে গেলে তাকে ছেলে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে গত ওকে যে এসে যাও ওই আসে আসার পর চারজন মিলে মারধর দিয়ে মতো তুলে গ্রামে পাঠিয়ে দেয় গুরুতর অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় রাজ্জাকের এরপর রাজ্জাকের মা আনোয়ারা বিবি থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ ওই শ্বশুর শাশুড়ি আজ এসেছিলেন আর মামা হাত দেখুন চলছে শুধু বসে নাতি ও নাতি মেরেছে তারপর বাড়ি গেলে আমি হাসপাতালে ভর্তি করলাম এখন মরে গিয়েছে Bureau Report News No Man's Land, Baghdad.